প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে আসলাম ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর 21তম নিয়মটি। চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করি। অ্যারিথমেটিক্যাল অপারেশনস, এরপর যদি গ্যাপ থাকে, অর্থাৎ গাণিতিক যে সকল অপারেশন রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোর পর যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা যেভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা পূরণ করতে পারি, লক্ষ্য করো এক্সাম্পলটি, 5 + 5 - 10। এখন আমরা দেখতে পাচ্ছি প্লাস গাণিতিক একটি অ্যারিথমেটিক্যাল অপারেশন রয়েছে, এক্ষেত্রে আমরা যেভাবে এই গ্যাপটি পূরণ করতে পারি, লক্ষ্য করো 5 + 5 = 10। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যারিথমেটিক্যাল অপারেশন বা গাণিতিক যে সকলের সমাধানগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা এরপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করবো, কারণ এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা নিয়মটা একবার লক্ষ্য করি যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। তারপরে আমরা নিয়মটা জানবো এখন, 21 নম্বর রুলস, অ্যারিথমেটিক্যাল অপারেশন ইকুয়াল সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ অ্যারিথমেটিক্যাল অপারেশনের পর আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, আমরা এখন একটি এক্সারসাইজ করব, 10 / 2 - 5। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আরও একটি অ্যারিথমেটিক্যাল অপারেশন রয়েছে, 10 / 2, ডিভাইডেড ভাগ। আর এই অ্যারিথমেটিক্যাল অপারেশনটি থাকার কারণে আমাদের যে নিয়মে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে তা তোমরা অলরেডি জেনেছ, অতএব এই সেন্টেন্সটি সঠিক উত্তরটি লিখে আমাদের কমেন্ট করো। থ্যাংক ইউ।